এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ার, বড় দোস্তি, নাইলে রমজানকে এরকম বানায় দিতেন না, পরিপূরক বানাইতেন না, মৌসুম বানাইতেন না, মৌসুম রমজান, মৌসুম মৌসুম বুঝেন, সিজন রমজান, জিন্দে জান্নাত কামানের সিজন, জীবনের সবকিছুকে রিকভারি করার সিজন, জীবনের সবকিছুর জন্য পরিপূরক। তওবা তো করলাম, আজকের থেকে অঙ্গীকার করি এবারে রমজান সারা জীবনের পরিপূরক হিসাবে, যত লাইনে আমার কমি ছিল, লস ছিল, এটাকে পোষণের রমজান হিসাবে আমি কাজ করব, আদায় করব, রমজানকে পালন করব। আর রব্বে কাবার কসম, সময় নেই নিলে একটা একটা করে আপনাকে দেখানো হবে। আর আপনার কাছে যদি বিবেক থাকে তো আপনি বুঝবেন, এক রাত্রই তো 83 বছর, বাঁচবেন কয়দিন, কয়দিন বাঁচবে? এখানে তো 80 এলা কেউ নাই, জানি না সভাপতি সাহেব 80 বছর হয়েছে কিনা, হয় নাই বলে এখন কতটুকু হয়েছে, 70 আর 80 বছর তো হয় না, এক রাত্রই তো 83 বছর 6 মাস 4 মাস, 80 বছর পরেও যদি মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কয়দিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসছিস, হিসাব পড়ে দিই, আগে এক রাত্রে একটা দিয়া নি, আল্লাহ বলবে এক রাত্রে কেন, এক রাত্রে তো 83 বছর 4 মাস, কোরআনে না লেখা আছে আল ফুসাহ 1000 মাস, 83 বছর 4 মাস হয়, আমি তো 80 বছর ছিলাম, 80 থেকে 80 ক্রোশ বাদ, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে কি হিসাব আর কিতাব নেবেন, আপনি আমার কাছে পাওনা করতেকে, আমি পাওনা ওইটাই দেন, ওটুক দিয়ে আমার চলবো, আর বেশি লাগবে না, যুক্তি সঙ্গত না অযৌক্তিক, হ্যাঁ যৌক্তিক তো বুঝে আসতেছে, এক ফরজ 70 এক নফল, এক প্রত্যেক তসবি 1000 গুণ, প্রত্যেক তসবি 1000 গুণ, বাকিগুলা দেখাইলাম না, এক মাসকে আল্লাহ গিফট দিয়েছেন, আমার পুরস্কার দিয়েছেন, আসেন আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু কোয়ালিটিফাই যদি হতে চাই যে আমি জান্নাতের অধিকারী, হ্যাঁ আমার জাতি যদি আমার কথা মানত, প্রত্যেকে যদি দ্বিতীয়ের জন্য সহানুভূতি রমজানে দেখাই খায়, প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাকে সহানুভূতি দেখাই দেয় যে বোন তুই কষ্ট করে ইফতারি পাকাইস না, আমি পাকায় পাঠাবো, কেন বলছে ইফতারি খাওয়াইলে নাকি জান্নাত মিলবে, আমার জান্নাতের খুব দরকার, তো ওই ভাই ওই বাড়ির বোনও বলতো জান্নাত তো আমারও দরকার, তাহলে বোন তুইও পাকাইস না, আমিও তোরটা পাকায় পাঠাবো, যা পারি তা পাকায় পাঠাম, আল্লাহ রসুল তো এতটুকু সুযোগ দিছেন, এক ডোপ চিনেন কতটি, এক বোতল না কতটুকু, আমি কি খায়া দেখামু কতটুকু, এক ডোপ, এক ডোপ পানি দিয়ে রমজানে জান্নাত কিনা যায়, রব্বে কাবা, আল্লাহ রসুল প্রথম বলছে মান আফতারা সাইমান, যে পেট বইরা রোজাদারকে খাওয়াবে, তো সাহাবা বলছে আমাদের সমর্থ নাই, তা আল্লাহ রসুল বলছে অলাও বি তোমরা কি খেজুর, সবার সমর্থ নাই, তো বলছে মুজগা তো লাগান একটু দুধ, এটাও সবার সমর্থ নাই, তা আল্লাহ রসুল বলছে অলাও সুরবা তো মা, এক ডোপ পানি দিও যদি রোজা খোলাও, ফালাকা ইতকু রাকাবাতিন, তোমার গর্দান জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, তোমাকে রোজার সওয়াব পুরা মিলবে, সহানুভূতি যে দেখাবে তার জন্য আল্লাহ জান্নাত লেখা দিবে। আমি তো এই দুঃখে বাঁচি না যে আম রমজানে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, একদিকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আওয়াজ দিতেছে আয় সহানুভূতি দেখা, আর জান্নাত লুটানে হোলসেলে জান্নাত দিতেছে হোলসেলে, আরে হোলসেলও না বিনা দামে জান্নাত লুটানে, আর আমার জাতি রমজানে আসলে দ্রব্যমূল্য
দৈনন্দিন প্রয়োজনের জিনিস আগুন হয়ে দেয়। আগুনে হয়ে যায়, আগুন লেগে যায়। হায় হায়, আমার জাতিকে যদি বুঝাইতে পারতাম, আল্লাহ যদি আমাকে এরকম কোনো জাদু দিত যে শুধু রমজানে আমি এদেরকে বুঝাইতে পারতাম যে প্রত্যেকটা বাজারে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করবে ওরা লেখেই দিবে যেই দামে কিনা ওই দামে বিক্রি। আবার ক্রেতা করে যদি বুঝাইতে পারতাম যে ও তো জান্নাত দুইটা নিল তোমাকে যেই দামে বিক্রি কইরা কিনলো আর যেই দামে বিক্রি কইরা, জান্নাত লুটা নিল তুমি জান্নাত লুটা নিবা কি কইরা, তোমার থেকে তো লাভ নিল না, তুমি ওকে হাদিয়া দিয়া জান্নাত লুটা নাও, তুমি ওকে কি দাও হাদিয়া দাও, 10 টাকা দাও, 20 টাকা দাও, 50 টাকা দাও, 100 টাকা হাদিয়া দিয়া আস, যে তুই জান্নাত নিলি আমার থেকে লুটা আমিও জান্নাত নিব, লুটা আমি হাদিয়া দিলাম সহানুভূতি বলে। আমার সমাজটা যদি এরকম হতো, আমি ওই দেশ চিনি, আমি ওই দেশ 6 বার গেছি, ওই দেশ আমি চিনি যে দেশে এই প্রচলন আছে। আমি জিজ্ঞেস করছি দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, তোমাদের রমজানে লাভ কীরকম হয়? কর্ণবাসে যেরকম লাভ হয় এর চেয়ে কমসে কম 4 থেকে 5 গুণ লাভ হয়, কিন্তু আমরা না নিয়ে লাভ হয়, কেননা ক্রেতারা আমাদেরকে হাদিয়া দিয়া দিয়া, আর হাদিয়া এত জমা হয় যে লাভের চেয়ে 4 গুণ বেশি। আমার দেশটা যদি এরকম হতো, এরকম যদি হইতো, আমার শহরগুলো যদি এরকম হইতো, আমার গ্রামগুলো যদি এরকম হইতো যে প্রত্যেক বাড়িওয়ালা আজানের 5 মিনিট আগে ছুটতেছে, যা পারতেছে তা নিয়ে বোন ভাই তুই আমারটা দিয়ে ইফতারি দেয়, মনের ভালোবাসা নিয়ে যদি ছুটে যেত তাহলে তো জান্নাত কমপ্লিট হয়ে যেত। এই জন্য আসেন তওবা তো করলাম, কালকের থেকে প্রস্তুতি মূলক প্রথম, আর নামাজ কোনদিন ছাড়ছে না, ইনশাআল্লাহ ওয়াদা পাক্কা, আর রমজান এইবার জীবনের শেষ রমজান মনে কইরা যতটুকু এটাকে কাজে লাগানো যায় অতটুকু কাজে লাগাবো। আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে পরিবেশ, আলেম ওলামাদের পরিবেশ, আপনাদের দামরাইতে যে কতগুলা মাদ্রাসা আছে আপনারা জানেন না, এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই, কত আলেম আছে আপনারা জানেন না, হক্কানি আলেম, আলেমের অভাব নাই, ওলামার অভাব নাই, আল্লাহওয়ালার অভাব নাই, আমরা এদের কাছ থেকে শিখি, শিখা আমরা রমজানটাকে প্রতিপালিত করি, যেরকম করলে জান্নাত আমার জন্য দেখা হবে। একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি সারা বছরেরটা এক রমজানে পুরা করলে তো কোনো কথা নাই নাই, যদি ইচ্ছা করে তাহলে এই হিসাবে দেখতে দেখা যায় 6 দিনও পুরা করা যায়, 6 দিনও পুরা করা। কেউ যদি চায় যে আমি সারা বছর আল্লাহর রাস্তায় দেখাইতে চাই, ঠিক না, একটা তো তরতিব আছে যে প্রতি মাসে 3 দিন লাগাইলে 30 দিন লেখা হবে, একটা তরতিব তো আছে, ঠিক না, আরেকটা হলো রমজানে যদি 6 দিন লাগায় তাহলে 420 দিন লেখা হবে, না 1 দিন 70 দিন, 6 দিন 420 দিন, আরো 55 দিন বৎসরের থেকে বেশি থাকবে, থাকবে কি থাকবে না। একটা হলো একবারে উচ্চ লেভেলে করা, কি ভাই বাংলাদেশে ঢাকা শহরে কত খাওয়াই তো পাওয়া যায়, ঠিক ঠিক না, কিন্তু সবার জন্য কি সব আইটেম কিনা খাওয়া সম্ভব? হ্যাঁ, পিজা কিন্তু একটা উয়ারিতে পিজা হাউসও পাওয়া যায়, ঠিক না, আবার পিজা কিন্তু আপনাকে ইসলামপুরে ওই সামনে গেলে পাটুয়াটলিও পাওয়া যায়, ঠিক না, সত্য, কোনো পিজা একটার দাম 1,500-2,000 টাকা, ঠিক না, কি আর একটার দাম 120 টাকাও, ঠিক না, আপনার যদি মন চায় তো আপনি তো পিজার স্বাদ ওই 120 টাকা দিয়ে পূরণ করতে পারেন, ঠিক না, আরেকজনের কাছে আসে সে 2,500 টাকা দিয়ে পুরো করলো মনের শখ, ঠিক না। আমরা যারা ব্যস্ত মানুষ, আমরা যারা ব্যস্ত মানুষ,
সারাদিন কাজকাম করে আমাদের সময় কাটে, ঠিক না? আমার মতো তো আপনারা বেকার না, ঠিক না? আমার তো পুরাটা সময়ই আছে না, সত্য কথা, আমার তো পুরো সময়টাই এই কাজের জন্য, ঠিক না? আমারটা ভিন্ন, হুজুরদেরটা ভিন্ন, ইমাম সাহেবেরটা ভিন্ন, ওনার তো পুরাটা সময় ইমামতির জন্য, ঠিক না? কিন্তু সাধারণ মানুষের তো পুরাটা সময় এটার জন্য না, ঠিক না? এখন সে পুরা করবে কিভাবে? একজন তো হলো যে 30 দিন পয়রা পুরা করলো, আরেকজন বললো ভাই আমি তো 30 দিন পারবো না, 30 দিন পারবো না। সে কিন্তু আমার যুক্তিতে আসতে পারে যে আমি কমসে কম 6 দিন করা তো পুরা করতে পারি। এই জন্য আমি এই কথাটা বললাম যে আমি ইচ্ছে করলে তো 6 দিনে পুরো করতে পারি। কেন ওনার কাছে সুযোগ আছে, উনি সারা মাস আলহামদুলিল্লাহ আছে, আমাদের এখানে অনেক লোক আছে, অনেক আলেম ওলামা আছে, অনেক সাধারণ লোক আছে যারা রমজান মাস পুরাটাই আবাদতে দিয়া দেয় আছে। ইচ্ছা করলে আমরাও পারি, সিস্টেম হয়ে গেছে আর কি, সিস্টেম হয়ে গেছে, জানি না রাগ হয়ে যাবেন কিনা। আজকে বিক্রেতাও হাই হাই করে, ক্রেতাও হাই হাই করে, ঠিক না? কি আপনাদের থেকে নিয়া যারা ব্যবসা করে ওরা তো কি করে হাই হাই, ঠিক না? আর আপনারাও বেঁচে কি কোন কারণ কি জানেন? বাজার ইসলাম মতে নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এত ধনী হলেন কি করে? একটা জবাব তো আছে যে আল্লাহ রাসূলের দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আর ওনার আম্মা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ছিলেন, ভাই ওনার আম্মার হাতের উপর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওর আম্মার নাম ছিল শেফা। প্রথম বরকতটা তো মার হাতে লাগছে, আর ওটা তো ছেলের গায়ে লাগছে, এই লাগছে। আরেকটা ওনার উসুল ছিল, উসুল উনি বলেন যে উসুলের কারণে আল্লাহ আমাকে এত ধন দিয়েছেন বরকতের সাথে। সেটা হলো কি, ওনার 4টা উসুল ছিল। কোনদিন উনি বাকি কিনতেন না, বাকি বিক্রিও করতেন, বাকি বিক্রিও করতেন, বেচতেন না বাকি। কিন্তু আমাদের বাজারের উসুলই হলো বাকি কিনবো বাকি বেচবো, ঠিক না? এটাই তো আপনাদের উসুল। তারপরও যে কিছু বাড়িঘর করছেন, খেয়ালে ভালো আছেন, সুক্রিয়া আদায় করছেন, 100% বিবাহ যাওয়ার কথা ছিল, বাকি কিনা বেচা এরকম, বাকি কিনা বেচা। যদি আপনি কিনা থাকেন তাহলে আপনিও আপনাকে ওইখানে নিয়ে গেলেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারো কাছে যদি কেউ পাইতো করজদার, এর জানাজা পড়াইতেন, জানাজা আসলেই জিজ্ঞেস করতেন এর কাছে কেউ পাবে না তো, যদি প্রমাণিত হতো যে কেউ পাবে না তাহলে জানাজা পড়াইতেন, আর যদি কেউ পায় জানতেন তাহলে বলতেন কেউ দায়িত্ব নিবা যে তুমি এর ঋণটা পরিশোধ করবে। ঋণী ব্যক্তির জানাজা আল্লাহ রাসূল কোন দিন পড়াইতেন? কোনদিন জীবনে পড়ান না, দায়িত্ব নেওয়া ব্যতীত। তাহলে আপনি যে বাকি কিনলেন আপনিও ঋণী, আপনি যে বাকি বেচলেন আপনি আরেকজনকে ঋণী বানাইলেন, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? দুজনেরই জানাজা না হওয়ার কথা। আল্লাহ রসুল যদি থাকতেন তাহলে বলতেন আমি জানাজা পড়ব, সল্লু আলা আখি, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ানো, যেমন পড়ো আমি পড়ব। ব্যবসার প্রথম জিনিস হলো যে বাকি না কিনা না বেচা। তারপরও যেন আপনারা বাজারে টিকে আসেন এটা মনে করবেন, না জানি কার দোয়া। ওটা ওনার প্রথম উসুল ছিল, 4টার ভিতরে 2টা উনি বাকি কিনতেন না বাকি বিক্রিও করতেন না, কেউ বাকি দিতে চাইলেও নিতেন না। মনে রাখবো, দ্বিতীয় উনি কোনোদিন মাল জমা করতেন না, মাল আসছে সামান্য যদি লাভ হয় তো বিক্রি করে থাকতেন,
মাল কখনো জমা করতেন না, স্টক করতেন না। চতুর্থ, মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না। যেমন আমি জানি আমার মালের কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু আমি বাজারে কি কইলা বেচি? আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল প্রতিদিন জোহরের পরে বাজারে যেত, জোহর নামাজ পড়া বাজারে চকর দিত, আর এই এলান করতেন, মান গাশা ফালাইসা মিন্না, যে বেচাকে নিতে ধোকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমি কেয়ামতের দিন আমার বইলা বল, আমার বইলা, আমার এই কথা আমি বলবো না, যে আমার উম্মত আমি বলবো, আমি কেয়ামতের দিন বলবো না যে আমার উম্মত। বুঝা গেল আপনাকে সুপারিশ করলাম, না করলে কোথায় যাবে, কোথায় যাবে বলেন? মনে উঠলো, এই জন্য বললাম আপনাকে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নবীর চারটা উসুল ছিল, উনি উদার কিনতেন না, বাকিতে কিনতেন না, বাকিতে বিক্রি করতেন, মাল জমা করতেন না, সামান্য লাভ বিক্রি করে দিতেন। চতুর্থ ছিল, মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না, মালের কোয়ালিটি কখনো লুকাইতেন না। ওনাকে আল্লাহ এত বরকত দিছে, মরার সময় উনি 47 লক্ষ কোটি টাকা রেখে গেছেন। আরে বলছেন না কি 47 লক্ষ কোটি বোঝেন, এবার বাংলাদেশের বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা, আপনাকে ইসলাম করে আর চেয়ে ধনী ধনী লোক আছে না? না নাই, আগে আসিল ছিল, হ্যাঁ বুঝছেন না, 47 লক্ষ কোটি টাকা হচ্ছে ভালো, কইলে তো নববারই মানুষ না, আবার চেপে যাবে এলে কমো না। বাংলাদেশের বাজেট হয়েছে এই বছর 7 লক্ষ কোটি টাকা, আর ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যত কোম্পানি দাঁড়াইছে সব বিক্রি করলো সমান হবে না, সাতচল্লিশ লক্ষ কোটি বোঝেন, 1 কোটি 2 কোটি না, 47,000 কোটি টাকা, 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল, বাকি কি বাদ 40,000 ছাগল ছিল, 4,000 আরবি ঘোড়া ছিল, কত আরবি ঘোড়া ছিলেন, আরবি ঘোড়া হলো যেটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াইতে পারে, বর্তমানে দাম হবে এক একটার কত, $5-6 মিলিয়ন এক একটার দাম, 4,000 ঘোড়া ছিলেন, 40,000 বকরি ছিল, বাকিটি ভুলে গেছি, উঠ ছিল 5,000, এগুলো মিলাইলে আবার সম পরিমাণ হবে। আল্লাহ ওনাকে ব্যবসায়ী ইনসুলের কারণে বলতে হয়েছে। তো যেটা বলতেছিলাম আসল কথা বোঝানোর জন্য, যে যেরকম দুনিয়ায় ব্যবসায়ী মৌসুম ঋতুগত মৌসুম আল্লাহ নিয়ে আসেন, ঠিক আমাদের আখেরাতের লাইনে যদিও পুরা জীবনটাই মমতের প্রস্তুতির জন্য বিরাট বড় একটা মৌসুম, তার ভিতরে একটা স্পেশাল মৌসুম হল রমজান। ইচ্ছা করলে এক রমজানে সারা বছরের জীবনের ঘাটতি পুরা করা, সব জীবনের ঘাটতি পুরা করা, আরো ঘাটতি থেকে যাবে, রিজার্ভ থেকে যাবে, যদি সজাগ সারা বছরের ঘাটতি। এজন্য আমি একটা কথা ভাবি, যে আসলে এই উম্মত যদি ঘাটতি নিয়ে কেয়ামতের দিন উঠে, তাহলে ওর অবস্থাটা কিন্তু হাদিস কোরআনে যে কঠোরতা বলছে সেই কঠোরতা বিবেকে বুঝে আসে, যে এটা কঠোরই হওয়ার কথা, কঠিন থেকে কঠিন হওয়ার কথা। কেননা এই সুযোগটা তো কোনো উম্মতকে আল্লাহ দেন না,
অতীত সোয়ালক্ষ উন্মতের ভিতর থেকে কাউকে দেখবেন যে এক রমজানে পুরা জীবনের ঘাটতি পুরা করতে চাইল করা সম্ভব করা। তারপরও যদি সে ঘাটতি নিয়ে উঠল, ফরজের ঘাটতি, নফলের ঘাটতি, তসবিহাতের ঘাটতি, তেলাওয়াতের ঘাটতি, এটা নিয়ে যদি সে উঠল উঠল উঠল, তাহলে হাদিসে যে তার ব্যাপারে, কোরআনে যে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যেই কঠোরতার কথা বলা আছে, এটা যুক্তিসঙ্গত, কোনো অযুক্তি। ইচ্ছা করলে এক মাসে পুরো করতে পারে। আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, এটারও তো সিস্টেম আছে। আপনি পড়তে পারেন না, শুনতে তো পারেন, হ্যাঁ না শুনতে পারেন না, পারেন পড়তে পড়ছি তো তারা আমি পড়ায়। আপনি ডেলি আসরের পরে হাফেজদেরকে ডাকেন, বলেন আপনারা যেটা তারা দিতে পড়াবেন আমাদেরকে একটু শোনায় দেন। বেচারার পাক্কায় পাক্কা হলো, ইয়াদ ইয়াদ হলো, আপনার কোরআন শোনায় শোনা হলো, কোরআন শোনায় কি শোনা হলো। আপনি বলবেন হাফেজের পাও ধরতে যেমন, আরে দুনিয়ার জন্য তো কত মানুষের পাও ধরেন, আমরা কি চোখে দেখি না, না দেখি না, আমরা কি অন্ধ, রাখবেন না কিন্তু আমরা তো জানি কে কার পাও ধরে, আমরা তো জানি দুনিয়ায় কারা কে কার পায় ধরে। তো দুনিয়ার জন্য যদি পাও ধরতে পারেন, তাহলে আখেরাতের জন্য কেন ধরবেন না? এটা তো পাও ধরো না, অনুরোধ করা। আপনি অনুরোধ করেন, দেখেন হাফেজ সাহেবরা আপনাকে জায়গা দেয় কি দেয় না। আরে মিয়া সৌভাগ্য তো এটা, আপনারা সবাই মিলে হাফেজ সাহেবকে বুক করেন যে রমজানের আসরের পরে আপনি আমাদের সময় দেন। খোলা মজলিসে তো বলতে চাই না, তার কোনো বেলা ধরল। আপনি রমজান শেষ এত বড় লাভবান হলেন, আপনি এদেরকে ভালো মতো একরাম করেন, ইজ্জত করেন, চুক্তি করলেন না, শেষে ইজ্জত করে দিলেন, একরাম করে দিলেন, সম্মান করলেন। হ্যাঁ কি নিষেধ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ না কইবেন না, দিনের কাম তো সব একটা তো শিখেই ফেলছেন, নিজের জান নিজের মাল নিজের সময় লেগে দিনের কাম করতে কি কি কন। আবার রাগ হয়ে যান না, কিন্তু রাগ হয়ে গেলেন বলেন না যে আপনার তো তাবলি গেলা হয়ে তাবলি গেলা করে খোঁচা দেন কেন, ঠিক না? হ্যাঁ আপনি আপনি বলছেন ঠিক, বুঝছেন একটা প্রমাণ দিতেছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাহির হইছেন, তিনি বড় শান শওকতের কাপড় পরতেন, শান শওকতের কাপড় পরতেন, ওনার কাপড় উঠানোর জন্য কয়েকটা উট লাগত। তিনি বড় একদিন এক ইহুদি এসে বলতেছে যে তোমার নানা একটা হাদিস বলছিল যে জান দুনিয়া বলে মুসলমানের জন্য জেলখানা শুরু আর আমাদের জন্য জান্নাত শুরু, কিন্তু আপনার জীবনটা তো দেখলে মনে হয় যে আপনার জীবনটা দুনিয়াতে জান্নাত স্বরূপ, আর আমার অবস্থাটা দেখেন দেখলে মনে হয় যে আমি জেলখানায় আছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল যে আমার নানা সত্য বলছে তুমি ভুল করছ, আমার নানা সত্য বলছে তুমি তুমি ভুল করছ, দুযোগে তোমার যা মিলবে ওই তুলনায় আজকে তুমি জান্নাতেই আছো, মন মতো চলতে পারো, চা খুশি তা করতে পারো, জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি এখন জেলখানায় আছি, জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি কি আছি, কি আছি জেলখানা। আবার রাগ হয়ে যায় না, কিন্তু আমাদের সাথী মেয়েরা অনেক সময় বলে ও বলে ঠিক বুঝছে ভুল, ও বলে ঠিক বুঝছে ভুল করছে, ঠিক বলে ভুল করছে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম রমজান সামনে চলে আসছে, এখন থেকেই কিন্তু নিজেকে সজাগ করতে হবে। যত লাইনে জান্নাত কিনা যায় রমজানে, ওই সমস্ত লাইন গুলা এখন থেকেই চিহ্নিত করতে হবে। এক ঘুট পানির ঠিকানিয়া, এক ঘুট পানির ঠিকানিয়া, ঘুট বোঝেন তো, দেখি কি বলে বাংলা, এক চুমুক পানির ঠিকানিয়া, এটা দিয়েও জান্নাত কিনা যায়। এটার থেকে নিয়া উচ্চ লেভেল যতটুকু পর্যন্ত যাওয়া যায় সমর্থ অনুযায়ী,
সমর্থ অনুযায়ী যতটুকু যাওয়া যায় এক মুসলমানের উচিত সবগুলাকে এই রমজানে কাজে লাগা। বললাম না যে শুধু সারা জীবনের রিকভারি যদি আমি করতে চাই বা কমি খামি যা হয়ে গেছে এটাকে যদি পূর্ণ করতে চাই তাহলে 100-তে 100 সুযোগ রয়ে গেছে রমজানের। কিন্তু এটার জন্য সজাগ হইতে হবে, এখন থেকে আলেম ওলামাদের কাছে থেকে চিহ্নিত করে দৃষ্টি নিয়ে নিতে হবে যে হুজুর আমি কি কি জিনিস দ্বারা এই রমজানে আমার অতি জিন্দগির পুরা জিনিসটাকে পূর্ণ করতে পারি, কমি কোথায় যে রয়ে গেছে, আমার যেটা লস মনে করি এটাকে যে আমি রিকভারি করতে চাই, ঘাটতি পূরণ করতে চাই, এটা এখন থেকে সজাগ হওয়া উচিত। এবং শুধু নিজে না, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে এটার উপরে উদ্বুদ্ধ করা চাই এবং ঘরের ভিতরে একটা পরিবেশ তৈরি করা চাই, ঘরের ভিতরে যে প্রত্যেক ব্যক্তি ঘরের ভিতরে যেন প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা হাদিসে একটু আছে আল্লাহ রমজান মাসে এবাদতের প্রতিযোগিতাকে যতটুকু সদয় দৃষ্টিতে দেখেন, রহমতের দৃষ্টিতে দেখেন, কাছে নিয়ে দেখেন, এতটুকু অন্য কোন মাসে দেখেন না। রমজানে আল্লাহ প্রতিযোগিতা দেখতে থাকেন, শুধু দেখতে থাকেন না, ফেরেশতাদের সামনে নিয়ে আবার গৌরব করতে থাকেন যে দেখো এরা জান্নাত পাওয়ার জন্য কেমন প্রতিযোগিতা করতেছে। এই জন্য ঘরের ভিতরে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ, যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, সময় তো কম, তারপরে দিয়ে আবার অনেকদিন পরে দেখা হবে, 24 তারিখ রোজা হয়ে যাবে 12-13 তারিখ, বুদ্ধিমান হলে বাচ্চাদের উপরে আপনি পুরস্কার ঘোষণা করেন যে বেটা, ছেলেপেলেদেরকে বলেন রমজানে যদি তুমি এত খতম করতে পারলে তাহলে তোমার জন্য এই পুরস্কার, এত তসবিহ পড়তে পারলে এই পুরস্কার, এতবার কলেমা পড়তে পারলে এই পুরস্কার, আপনি ওকে কাগজ দিয়ে পুরস্কার দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জান্নাতি উপটকন দিয়ে পুরস্কার দেবেন। কি আপনারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? আপনি পুরস্কার রাখেন, পুরস্কার রাখেন, যতবার দুরুদ পড়তে পারলে তোমাকে এই পুরস্কার ঘরের ভিতরে। হ্যাঁ, আপনার স্ত্রীর জন্যও রাখেন যে তুমি রমজান মাসে এই এইগুলা করতে পারলে তোমার জন্য এই গিফট, এই পুরস্কার রাখেন, দেখবেন মহব্বত বেড়ে যাবে, সারা বছর তাবিজ লাগবে না। হ্যাঁ, আমি আপনাকে উত্তম তাবিজ দিতেছি, সারা বছর আর আপনার তাবিজ লাগবে না, মনে হয় বোঝেন নাই, আর মহব্বতের জন্য তাবিজ লাগবে না, বরং এতটুক মহব্বতে সারা বছর চলবে, আবার রমজানের আগে দেখবেন উছলাইয়া বাড়বে, উছলাইয়া বোঝেন, উছলাইয়া বোঝেন, উছলাইয়া মনে হয় বোঝেন নাই, জমিন ফাললে পানি উছলাইয়া ওঠে, রোজার আগে দেখবেন আবার ভালোবাসা উছলে বেড়ে যাবে। এবার নিজেই বলবে এইবার করলে কি দিবা, এদের জন্য রাখ। যেমন রমজানে যে কর্মচারীর উপরে কাজকে হালকা করে দেয়, 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দেয়, আল্লাহ রসুলের ওয়াদ আল্লাহকে জান্নাত দেখে দেবে। আপনারা তো ভাবেন বোনাস দিন 12 ঘন্টা খাটবো না কেন, সিজন তো একটাই, ঠিক না? কি আপনি কি জান্নাত লেখা লইলেন? আপনি তো ভাবতেছেন রমজানে তো বোনাস দিব, ঠিক না? সারা বছর তো 8 ঘন্টা করে, রমজানে 12 ঘন্টা করবো, অসুবিধা কি, ঠিক না? বোনাস তো দিব, ঠিক না? আপনি কি কমাইলেন না বাড়াইলেন? হ্যাঁ, কি আপনি কি তার কমাইলেন না বাড়াইলেন? বাড়াইলেন, ডাবল করে দিলেন, ঠিক না? সে তো রমজানে স্বর্ণমূর্তিমূলক 6 ঘন্টা পাওয়ার কথা ছিল, আপনি সেবা নিতেছেন 12 ঘন্টা, তাহলে 6 ঘন্টা 6 ঘন্টা 12 না, আপনি ডাবল করলেন, ঠিক না? ওটার জন্য আপনি কি নির্ধারণ করলেন? বোনাস দিব, ঠিক না? যাক, রাগ হয়ে যান না, মরার পরে দেখবেন কি দিছেন, বোনাস দিছেন না কি দিছেন, মরার পরে বুঝবেন। আমার উপর রাগ হলে হইতে পারে, আপনি মরার পরে বুঝবেন আপনি বোনাস দিছেন না কি দিছেন। অথচ আপনার রমজানে জান্নাত বরকত সব নিয়ে নিতে পারবেন, জান্নাত বরকত সবকিছু নিয়ে নিতে পারবেন। রাগ হয়ে যাবেন তো বললে, আমার হাতেও সময় নেই, আমার আরেকটা প্রোগ্রাম যেতে হবে,
এটা কোন লাইফ জীবন পুরো রমজানে একদিন ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না এই কামাই নিয়ে কি করবেন ভাগ হয়ে গেল একদিনও তো ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না এই কামাই নিয়ে কি করবেন এই টাকা দিয়ে কি করবেন এই বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে কি করবেন বলেন কি করবেন ইফতারি করতাম আমাদের মন কেমন ভাঙা থাকতো তুমি আজকে ইফতারি করতেছো আমাদের মনটা ভরে গেছে ফ্যামিলির সাথে ইফতারি করার মজাই নেই বলেন ব্যবসা করেন যত বছর ধরে অত বছর কয় দিন ফ্যামিলির লোক ইফতার করছে বলবেন শেষে দুই একদিন তো করি আর ওই দুই একদিন করেন যে দুই একদিন বাজারে কোনো জিনিসই বিক্রি হয় না 27 রোজার পরে তো সব মার্কেটের কোনো বাইরে ইফতারির স্টলই খুলে না আপনি যে সময় ইফতারির স্টল খুলে প্রথম রোজার দিক দিয়ে প্রথম 20 দিন যেরকম পাওয়া যায় পুরান টাউনে বড় লোকের বেটায় খায় এটা সেটা 27 তারিখের পরে তো এগুলো সব বন্ধ হয়ে যায় ঠিক না তাহলে আপনি কি ইফতার করেন বাসা ভুয়া ওটা কি ইফতার নাকি রাগ হয়ে গেলেন রাখবেন পায়ে হাত রাখবেন এটাও আল্লাহ রসুলের শিক্ষা এত বেশি কেন কামাইতে হবে বললাম না কামাই তো বরকত নাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের উপরে চলে আসবেন অল্প কামাইবেন দেখবেন বরকতই বরকত বরকতই বরকত আমার জীবনের একটা কাহিনী আছে আমি 2008 ইউরোপ যখন সফর চলতেছিল ফ্রাঙ্কফুর্টে আমাকে এক আরব জিজ্ঞেস করতেছিল তুই কি করস আমি কি ব্যবসা করি কি ব্যবসা বললাম কতক্ষণ ব্যবসা করস কারণ আমার নিয়ম ছিল আমি এসা তাঁতি বাজারে জোহর করতাম জোহর নামাজ পড়ে খাওয়া রেডি খাইতাম নামাজ পড়েই খেতে হবে আমাকে নাইলে কর্মচারীর চাকরি শেষ কারণ আমার কথা ছিল যে খাওয়ার লেগা কামাই ওটা যদি টাইমলি না খাই তাহলে কামাই লাভ করবে ঠিক না আমার খাওয়া রেডি আসর আজান দিবে হুজুরে জানে আজান দিবে নামাজ পড়বো তো আমারে জিজ্ঞেস করতো তুই 2 ঘন্টায় কি কামাই আমি বললাম যে তুমি তোমার কয় ফ্যামিলি চলে আমরা এক ফ্যামিলি কয়জন 7 জন না 8 জন বললো তুমি একা কামাও কেন আমরা 8 জন কামাই আমি বললাম যে আমি একা কামাই আমার 12টা ফ্যামিলি চলে বরকত বোঝাস পরে মাথাটা নিচে করে ফেলছে আমার এই 2 ঘন্টায় আল্লাহ এত বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে আজকেও আল্লাহ এরকম বরকত দেয় যে 12 ফ্যামিলি চলে আল্লাহ বরকত দেয় বলার ইচ্ছা ছিল না বুঝানোর জন্য আপনাদেরকে অহংকার করে বরকত এরকম জিনিস আল্লাহ বরকত দেয় এই জন্য আসেন রমজান সামনে চলে আসতেছে নিজেকে প্রস্তুত করুন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে একটা খুব চলমান মৌসুম আবার এক সময় দেখা যায় যে মৌসুম থাকে না সারাদিনে বিসমিল্লাহ হলো আলহামদুলিল্লাহ না হলো আলহামদুলিল্লাহ এটা তো কিন্তু একটা মজা আছে যদিও ব্যবসায়ীরা মজাটা মানুষ না কিন্তু এটাতে একটা মজা আছে সারা বছরই যদি মৌসুমের মতো বেচা বিক্রি হতো তাহলে আপনি আর আমি 1 বছর করে পাগল হয়ে যেতাম কি করে যেতাম পাগল মৌসুমের সময় যে লোডটা থাকে এই লোড যদি 12 মাস থাকে কি শরীর কত কন্টিনিউ পারবেন বলবেন টাকা তো আসবে ঠিক না আল্লাহ সিস্টেম করছে নাকি এটা আল্লাহর এহসান কিন্তু আমরা যদিও চিন্তা করি না কিন্তু ব্যবসায়ী মন খারাপ করে যে গত 2 মাস এত ভালো বেচা বিক্রি হয়েছে এই 2 মাস একটু কমলো কেন না ব্যবসায়ী কিন্তু মন খারাপ করে কিন্তু এটা হলো আল্লাহর এহসান
আপনার আমার শরীরের উপরে মেদার উপরে, নাহলে 12 মাসেই যদি আপনার এরকম চলত আর দুপুরের খানা যদি সবসময় রাত্রে যায় বাড়িতে খাইতেন, তাহলে এক বছরের ভিতরে কয়েক ডজনবার হাসপাতালে যেতে হতো, যা কামাইতেন সব হাসপাতাল আমাদেরকে দিয়ে আসতো। এটা আল্লাহর এহসান। দুনিয়ার এতে পারে যেরকম আল্লাহ মানুষের উপরে এহসান করছেন, অনেক এহসান আল্লাহ, অবর্ণনীয় এহসান। ঠিক আখেরাতের ব্যাপারেও আল্লাহ মানুষের উপরে বিরাট বড় এহসান, বিরাট বড় এহসান আল্লাহ করছেন মানুষের উপরে আখেরাতের ব্যাপারে। আখেরাতের মৌসুম আল্লাহ নিয়ে আসেন, দেখেন হায়াতটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর জন্য বিরাট বড় মৌসুম। হায়াতটাও মৃত্যুর প্রস্তুতির জন্য বিরাট বড় মৌসুম। কিন্তু মৌসুমে যেরকম মানুষ লাভবান হয়, ঠিক মৃত্যুর আগ মুহূর্ত হায়াতটা এটাও একটা মৌসুম, মৃত্যুর প্রস্তুতির জন্য একটা মৌসুম, বা মৃত্যুর পরে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, সুখের কবর হোক শান্তির কবর হোক এটার জন্য কিন্তু জীবনটা একটা মৌসুম। আবার এই জীবনের মধ্যে আবার অনেকগুলো মৌসুম আছে, এই জীবনটার ভিতরও এককভাবে তো মৃত্যুর জন্য হায়াতটা একটা মৌসুম, এতে কোনো সন্দেহ নেই। আবার এই হায়াতটার ভিতরে প্রতি বৎসরে আবার কয়েকটা মৌসুম আছে। মৌসুম যেরকম মানুষের ব্যবসায়িক মৌসুম যেরকম অতীতের টাকে রিকোভারি করে, অতীতের টাকে রিকোভারি করে, ঠিক না? কি বলেন? গত 6 মাস যে বিক্রি হয় নাই, রোজা চলে আসছে, এখন যে বিক্রিটা হবে ওটা অতি 6 মাসের রিকোভারি করবে, ঘাটতিটাকে পূরণ করবে, সত্য তো? এই আশা নিয়ে তো বসে আছে সবাই, ঠিক না? কি বলেন? মালমুখলানায় বসে আছে কেন? গত 6 মাস যেটা হয় নাই এটা 1-2 মাসে হবে, ঘাটতিটাকে পূরণ করবে। যেমন বুঝেলাম যে মৌতের জন্য পুরা জীবনটা যেরকম মৌসুম মৌতের প্রস্তুতির জন্য, এরকম আবার সারা বৎসরের ভিতরে অতীত সময়গুলোর ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ আমাদের সামনে মৌসুম নিয়ে আসে। একটা হলো দুনিয়ার মৌসুম, ওয়েদার হিসাবে একটা মৌসুম, ব্যবসা হিসাবে একটা মৌসুম, আর হলো আমার আখেরাতের দিকে তাকায় আমার এই ছোট জীবনটাকে গড়ার জন্য একটা মৌসুম। আখেরাতকে সামনে রেখা আমার এই ছোট জীবনটা গড়ার জন্য পুরা সময়টাও মৌসুম। আবার এর ভিতরে কিছু সময় এরকম আছে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মৌসুম, কিন্তু ওই ব্যক্তির জন্য যে সজাগ ঘুমন্ত ব্যক্তির জন্য যে আখেরাত নিয়ে সজাগ, বলে ব্যবসায়ী মৌসুম নিয়ে যে সজাগ, সে মৌসুম আসার 6 মাস আগের থেকে মাল কইরা রেডি রাখে, ঠিক না? এটি কম্পনীয় মাল কইরা 6 মাস আগের থেকে রাখে রেডি রাখে আর পাহারা দিতে থাকে, ঠিক না? ঠিক এরকমই যে ব্যক্তি সজাগ তার জন্য কিন্তু মৌসুম, আর যে সজাগ না, যাকে শরীয়তের ভাষায় বলে উদাসীন, যে তার জন্য মৌসুম না। মৌসুম তো ওই ব্যক্তির জন্য যে সজাগ। যেমন দেখাইতেছি সাবান চলতেছে, রমজান আসলে, রমজান কিন্তু পুরো জীবনের ঘাটতি পুরো করার মৌসুম, পুরো জীবন
যদি সজাগ হয় তাহলে একটা মুসলমান তার বয়স যতটুকুই হোক অতি জীবনের ঘাটতিকে পুরা করা শুধু ঘাটতি পুরা হবে না বরং আমলনামায় দেখা যাবে বিরাট একটা ব্যালেন্স তার থেকে যাবে বিরাট একটা জমা তার খাতায় থেকে যাবে বিরাট একটা প্রফিট তার কাছে থাকবে ঘাটতি পূরণ হওয়ার পরেও যদি সে সজাগ হয় কেননা রমজানের ভিতরে আবার দেখা হবে কিন্তু অনেকদিন পর এক মাস পর তার ভিতরে রমজান চলে আসবে লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যাবে এই জন্য এই মুহূর্তে এই কথাটা বলতেছে যদি সজাগ হয় যে চায় যেরকম ব্যবসার ঘাটতি সিজনের মাধ্যমে পুরা করতে চাইতেছে এটা প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা যে আমার এই সিজনে যেন আমার ব্যবসায়িক সমস্ত ঘাটতি আমি পূরণ করে যেন উঠতে পারি এটা যেন এটা যেরকম প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা এই ব্যাপারে সে বড় সজাগ ঠিক আখেরাতের ব্যাপারে যে ব্যক্তি চায় যে আমার পিছনের ঘাটতি গুলাকে পুরা করার পরেও আমার কাছে যেন এমন কিছু থাকে এতটুকু থাকে যে ওইটুকুর বিনিময়ে যদি আমি পাওয়া যাই তো দুনিয়া হিসাবে কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে শুধু এক দুনিয়া হবে না কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে রমজানটা হলো ওই মৌসুম আর যদি মৌসুম না হইতো তাহলে একটা যুক্তি দিয়ে বোঝা যায় বিবেক দিয়ে ভাবলে এটা বোঝা অতি সহজ অতি সহজ আল্লাহ এক ফরজকে 70 গুণ বাড়াইতেন এক ফরজ কত গুণ বাড়ে 70 গুণ বাড়ে এক মাস 70 মাসের সমান হতো এক নফল ফরজের সমান হতো অথচ নফল আর ফরজের পার্থক্য আমরা বুঝি না জগৎ যতদিন থেকে তৈরি আর যেদিন জগৎটা ধ্বংস হবে সমগ্র সৃষ্টির নফল যদি আপনি এক পাল্লায় করেন তাহলে একটা ফরজের সমান হবে না যদি একটা হাস্যকর উদাহরণ দিই সারা বাংলাদেশে সুপারি গাছ যদি এক করেন একটা নারকেল গাছ হবে নাকি হবে না হবে না বুঝা বলতেছেন সারা বাংলাদেশের সুপারি গাছ যদি এক করি একটা নারকেল গাছ হবে নাকি তো ঠিক এরকম সারা জগতের নফল যদি এক করেন তাহলে একটা ফরজের সময় হবে না কিন্তু রমজানে একটা নফল একটা ফরজের সমান ঘাটতি পূরণ করার জন্য মৌসুম মানে একজন প্রত্যেক তসবি হাতকে 1000 গুণ বাড়ায় দিছে কত কত 1000 গুণ 1000 গুণ বাড়ায় দিছে 1000 গুণ বাড়ায় দিছে আপনি একটা কথা চিন্তা করেন যদি রমজান মাসে আপনি শেষ 10 দিন ডেলি রাত্রে 1 টাকা দান করলেন কত 10 দিনের ভিতরেই তো একদিন লাইলাতুল কদর হবে ঠিক না আপনি দান করছেন কয়দিন 10 দিন 1 টাকা লাইলাতুল কদরের বদৌলতে আপনার 83 বছর টানা দান চলতে থাকবে কত এর ভিতরের গ্যাপ হবে না এর ভিতরে গ্যাপ হবে না এরকম মনে করলেন আপনি 10 দিন শেষ 10 দিন আওয়াজ করলেন একদিন তো লাইলাতুল কদর হবে ঠিক না হবে না 83 বছর টানা আপনার আওয়াজ লেখা হবে
আপনি চাষ করলেন, এসরাত করলেন, 83 বছর কিন্তু লেখা হবে, তাহাজ্জুদ করলেন, কতদিন লেখা হবে? অথচ দেখা যাবে আপনি 83 বছর বাঁচবেন না, বাঁচবো না। তাহলে এটাই বুঝাইতে চেয়েছিলাম আমি যে ব্যবসায়িক মৌসুম যেরকম ব্যবসায়িক ভাবে যে এই মৌসুমের পিছনের ঘাটতিকে আমি শুধু ঘাটতি পূরণ করব না, ঘাটতি তো পূরণ করব করব, আগামীতে এক বছর যাতে ভালোভাবে একটু খেয়ালে চলতে পারি এই ব্যবস্থাটাও যেন হয়, ঠিক না? আবার অনেকজনে তো ভাবে একটা বাড়িও যেন হয়, ঠিক না? অনেক জন তো ভাবে যে একটা গাড়িও যেন হয়, ঠিক না? এটুকু ভাবে, ঠিক না? আবার হয়েও যায়, হয় না? আছে ইসলামপুরে বহু ব্যবসায়ী আছে, কি এক বছরের মাথায় বাড়ি না কিনো, দু চার বছরের মাথায় তো কিনো, জায়গা জমিনের খবর পাইতে দেরি, কিনতে দেরি করে না, ঠিক না? সে পত্রিকা কিনে, ব্যবসার থেকেই তো কিনে, ঠিক না? তো দুনিয়াটা যেরকম আখেরাত তো ঠিক এরকম। কেউ যদি চায় যে আমি আমার জীবনের সমস্ত ঘাটতি গুলাকে পূরণ করতে চাই আর আখেরাতের পুরা পুঞ্জিটা ঘাটতি বইরা নিতে চাই, তো তার জন্য রমজানটা হলো সবচেয়ে বড় মৌসুম। রমজানটা সবচেয়ে বড় মৌসুম, কেননা পিছনের ঘাটতিও পুরা হবে, পিছনের ঘাটতিও পুরা হবে। যেমন উদাহরণ শুরু, 11 মাসে একদিনও নামাজ পড়লো না, মাইনে নেন, ঠিক না? কিন্তু যখন পুরা রমজান পড়লো, কবুল হইলো না হইলো এটা ভিন্ন কথা, কিন্তু নিজে তো ধারণা করতে পারে যে আমি 70 মাস পড়ছি, ঠিক না? তাহলে 70-এর থেকে যদি 11 বাদ দেই তাহলে আরো 60 মাসের হিসাব আমার কাছে রিজার্ভ আছে, ঠিক না? জমা আছে না, কি বলেন? এই ধারণাটাও করতে পারে, এই ধারণার বিপরীত তো কোনো হুজুর ফতোয়া দিতে পারবে না, পারবে না? আমি পারবো না, আপনি পারবেন? পারবো। ঠিক এরকম যদি 11 মাসের ফরজ সে হিসাব করে ডেলি 20 রাকাত করা, মনে করেন 11 মাস, সে যদি 11 মাস ধরেন না, আপনি বাদেই দেন, আপনি 365 দিনই ধরেন, 20 রাকাত, তো 7,300 রাকাত হয়, কত? 7,300 রাকাত। আর যদি রমজান ধরেন 30×20=670, তাহলে 42,000, কত? 42,000 বিয়োগ দেন 7,300, 34,700 আপনার ব্যালেন্সে থেকে যায়, জমা থাকে, রিজার্ভ থাকে, ঠিক না? সহজ হিসাব তো, কঠিন তো না? হ্যাঁ, আপনি বলবেন কবুল হলো না না হলো, আচ্ছা এটা তো পরের কথা, কিন্তু আমি ধারণা করা তো বৈধ আমার জন্য, আমি ধারণা করতে পারি না, হ্যাঁ, যে এক ফরজ 70 ফরজ, ঠিক না? তাহলে আমি ধারণা তো করতে পারি যে আমি এতটুকু করলাম, ঠিক না? তো মেরে দোস্ত, আসলে যদি যে বোঝে তার জন্য কিন্তু রমজানটা বিরাট বড় একটা মৌসুম, বিরাট বড় মৌসুম। শুধু এক ঢোক পানি দিয়ে রোজার সওয়াব পাওয়া যাবে না, এক ডোব পানি দিয়ে কিন্তু জান্নাতও পাওয়া যাবে। উদাহরণস্বরূপ যদি বলি, যদি আমার সমাজ এরকম হতো তাহলে তো ভালো কথাই ছিল, তাহলে যে এই জমিনে কি বরকত হইতো, যতটুকু বরকত আছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে কুঠি গুণ বরকত বেড়ে যেত, কুঠি গুণ বেড়ে যেত, আরো বেড়ে যেত। যদি এই পরিবেশ আমাদের দেশে সবাই রমজান মাসে জান্নাত নেওয়ার যদি শখ হইতো যে ভাই এই রমজানে আমি আমার জান্নাত বুক করিয়ে ছাড়ব, আমার ধারণা অনুযায়ী
আল্লাহর কাছে কি লেখা হইলো এটা তো আমাদের জানার কোনো ক্ষমতা না। উম্মুল কিতাব তো আল্লাহর কাছে, ঠিক না? মেইন বুক কার কাছে? ওটা জানার কোন রাস্তা আছে নাকি? নাই। কিন্তু আমার ধারণা মতো আমি সহজ পদ্ধতি দেখাই। মনে করেন এই বাজারের দোকানদার, এরা তো ইফতার করে, ঠিক না? প্রত্যেক দোকানদার যদি বলে যে ভাই সামনের দোকানদারকে, ভাই তোমার ইফতার তুমি রেডি করবে না, আমি ডেলি তোমার ইফতার রেডি করবো। যদি জিজ্ঞাসা করে ভাই তুই আমার ইফতার ডেলি রেডি করবি কেন, বুঝবে আমার জান্নাত দরকার। আমার কি? তো সামনের দোকানওয়ালা বলবে ভাই আমারও তো জান্নাত দরকার। ঠিক আছে, তুমি আমারটা রেডি করো, আমি তোমারটা রেডি করবো, আমি তোমারটা রেডি করবো, তুমি আমারটা রেডি করো। কি পরিবেশটা কেমন হবে? দুনো দলেরই কিন্তু জান্নাত হয়ে গেল, দুনো দলেরই, সহজ না কঠিন? সামনে আলায় হালাল দিয়ে রোজা খুললো, এই সামনে আলায় হালাল দিয়ে রোজা খুললো। কেন না? ও একে হাদিয়া দিছে, হাদিয়া হালাল, ও ওকে হাদিয়া দিছে, হালাল। তাহলে রোজা যে হালাল মাল দিয়া খোলা, এই শর্ত পুরা হইল। কেন সামনের দোকানতে যেটা আসছে একটু সেটা কি? হাদিয়া, হাদিয়া হালাল, উত্তম হালাল, শুধু হালাল, উত্তম, তো উত্তম হালাল দিয়ে রোজা হইলো, ঠিক না? হইলো কি হইলো না? আবার যদি দোকানদাররা বলতো ভাই ক্রেতাও তো অনেক রয়ে গেছে, কি ক্রেতাও রয়ে গেছে, ক্রেতাও অনেক থাকে না, কেনা বেচা করতে করতে ইফতারির সময় লাগে না, থাকে না? এদেরকেও যদি বলে যে আমরা বাক করে নিব, আমরা সবাই যদি টানাটানি করে, জানি না রমজানে উমরায় গেছেন কিনা, গেছেন? কেউ গেছেন এখানে রমজানে উমরায়? আপনি গেছেন, ঠিক না? আর মনে হয় কেউ যায় না, ঠিক না? ব্যবসা করেই তো সময় পায় না, রমজানে উমরা যাবো পত্রিকা, ঠিক না? অথচ রমজানে উমরা করা আল্লাহ রসুলের সাথে হজ করার সমান। আল্লাহ রসুল বলছে মানে ইতামারা রমাদান কাআন্নাহু হাজ্জা মাঈ, যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। রমজানে উমরা করবে পত্রিকা, সময় তো নাই, ঠিক না? তো রমজানে মদিনা মুনাব্বারায় টানতে থাকে ইফতারের জন্য না টানতে থাকে না? টানতে থাকে, এমনকি বাথরুম থেকে বাইরে দেন, বাথরুমের গেটে দেখবেন ছোট একটা দাঁড়ানো আছে, আপনাকে টানতে টানতে উজুর জায়গায় নিয়ে যাবে, উজু করার পরে টানতে টানতে ওদের দস্তরখানে নিয়ে যাবে। ওদের কাছে এই গুরুত্বটা আছে, আমাদের কাছে নাই। তাহলে আমাদের বাজারেও ইফতারির সময় যে কাস্টমাররা থাকতো, ক্রেতারা, দোকানদারের ভিতরে এদেরকে নিয়ে টানাটানি হতো। কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় না, ওরাও টোকাইতে থাকে কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় বেগুনি বেচে, ঠিক না? ওরাও টোকাইতে থাকে কি, কোন জায়গায় বেগুনি বেচে, কোন জায়গায় পেঁয়াজু বেচে, কোন জায়গায় একটু ছোলা বেচে, কোন জায়গায় একটু বুট বেচে। তো ক্রেতারাও ওইটা কিনা নিজের মতো ইফতারি করে, ঠিক না? কি বলে? কিন্তু মৌসুম ছিল, 30 দিন খাওয়াইতে হবে না। আল্লাহর রাসূল বলছে এক ঢোক পানি দিয়া যদি কেউ কাউকে একদিন রোজা খোলায়, তো একদিনের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে। তাহলে কেমন মৌসুম? আবারও দেখি বুঝে আসে কিনা, লম্বা হবে না, শর্ট হয়ে যাবে কথা, লম্বা না শর্ট। যেরকম ব্যবসায়ী মৌসুম অতীতে, অতীতের সময়টা যা লস হইলো বা বেচা কিনি হইলো না, ওটাকে যেরকম রিকভারি করার পরেও সারা বছর চলার আশা রাখে মৌসুমের বেচা কিনি দিয়া। কি বলেন? যেটাকে আমাদের খাতায় লস বলি, কি ব্যবসায়ী খাতায় কি বলে আসলে? কি লস? বুকে হাত দিয়া বলেন তো লস,
কিন্তু ব্যবসায়ী খাতামাকে ওইটা কি বলে? হ্যাঁ, গত তিনটা মাস একবারে লসে গেছে। আসলে কি ওইটা লস? বুকে হাত দিয়া বলেন তো ব্যবসায়ী আছে লস? ওটা হলো ব্যবসায়ী রীতিনীতি হিসাবে বলে বেচা কিনি হয় নাই, মানে লস, ঠিক না? এই লসটাকে রিকভারি করার পরেও আবার সামনে কয়েক মাস চলার মৌসুম, এই জন্যে যে পিছনেরটাকেও রিকভারি করবে সামনে, যাতে কয়েক মাস বেচা কিনি যদি নাও হয় করুণাও লেগে যায়, তাহলে যেন কয়েক মাস পায়ের উপরে পা উঠায় খেতে পারে। মৌসুমে তো এই আশাই রাখে আল্লাহ, কিন্তু রমজান আমাদেরকে এরকম মৌসুম বানাই দিয়েছে, এরকম মৌসুম। কিন্তু কথা হলো ওই ব্যক্তির জন্য যে সজাগ, যে সজাগ সজাগ, আর যে সজাগ না, যে সজাগ না, দেখেন সত্য কিন্তু এটাই। হাদিসে দুইটা শব্দই আছে, রমজান কিন্তু আমাদের পক্ষে যাবে, এর বিরুদ্ধে যাবে। রমজান যার পক্ষে যাবে তাকে জান্নাতে নিয়েই ছাড়বে, রমজান যার বিরুদ্ধে যাবে তার ঠিকানা সেই বাইবানিতে পারে যে কোথায় হবে। এই জন্য আল্লাহ কিন্তু রমজানকে বলছেন সাফ এবং মুসাফা, রমজান সুপারিশকারী হবে। আর আল্লাহ এখনই গ্যারান্টি দিতেছেন যে রোজাদার রোজার সুপারিশ আমরা গ্রহণ করব, মঞ্জুর করব। রোজার সুপারিশ আমরা কি করব? মঞ্জুর করব, গ্রহণ করব, মানে নি। তো রমজান পক্ষে যাবে, নাইলে বিরুদ্ধে যাবে। বিদায় মেরে দোস্ত সামনে।